গাইবান্ধা ও নওগাঁয় সাড়ে তিন লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দি হাঁটু পানিতে ডুবে আছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সও নাটোরে আত্রাই নদীর ভাঙনে কবলে সিংরা পৌরসভার সোলাকুড়া মহল্লা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এখনও তলিয়ে আছে শেরপুর এবং সিরাজগঞ্জের নিচু এলাকার আমন খেত প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বরকতুল্লা সুজন গাইবান্ধায় সব নদ নদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে আর পানি ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি নেই সেখানে বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের নওগাঁয় দুটি নদীর পানি কমলেও তিন উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ এখনও পানিবন্দি চরম দুর্ভোগে রানীনগর আত্রাই ও মান্দা উপজেলার মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাতটি অংশ মেরামত না করায় পানি ঢুকে এ পরিস্থিতি তৈরি হয় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আর ফসলের মাঠ শেষ সম্বলটুকু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অসহায় দুর্গতরা দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাবারের সংকট এ জেলায় তলিয়ে গেছে সাড়ে আট হাজার হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত আতটাই উপজেলা ও নাটোরের সাথে জেলা শহরের একমাত্র সড়কও হুমকির মুখে নাটোরের সিংড়ায় আত্মায় নদীর পানি হু হু করে কমছে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভয়ানক রূপ নিয়েছে পৌরসভার মহল্লার ভাঙন হুমকির মুখে অর্ধ শতাধিক ভাঙন প্রতিরোধের চেষ্টা বাসিন্দাদের শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক রোপা আমনের ক্ষেত এখনও পানিতে আছে। সরকারি হিসেবে এক হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমির ফসল নিমজ্জিত কৃষি বিভাগ বলছে দ্রুত পানি নেমে গেলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না তবে এরই মধ্যে শুরু করেছে অনেক ক্ষেতের ফসল সরকারি সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেচের মাধ্যমে ধান ধানক্ষেত রক্ষার উদ্যোগ নিয়েছেন কৃষকেরা নিজেরাই ছয়টি সেচ মেশিন চালিয়ে মাঠ দুটি থেকে অধিকাংশ বন্যার পানি বের করে দেওয়া হচ্ছে এ ধরনের কাজে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা